সিএনএন বিডি আমাদের বাংলা। প্রথম দফায় এই 60 জনকে কর্মহীন সিএনজি ড্রাইভারকে মাননীয় প্রধানমন্ত্রী দান দিচ্ছেন এবং ক্রমান্বয়ে আস্তে আস্তে মহামারীর সকল সিএনজি ড্রাইভারকে তারা অসহায় গরিব অবস্থায় আছে, তাদের কর্মহীন অবস্থায় আছে। সবাই কিন্তু আমরা গরিব মানুষের দিকে খেয়াল করি, সিএনজি ড্রাইভার দিকে খেয়াল করি না। ইতিমধ্যে আমাদের পাশাপাশি ছোট কারো যারা ক্ষুদ্র ব্যবসায়ী তাদের ব্যাপারে আমাদের চিন্তা ভাবনা আছে। ধন্যবাদ সবাই। ধন্যবাদ চেয়ারম্যান মেজবালাদার চৌধুরী মহোদয়। লকডাউনে থাকা যে সিএনজি চালকদের যে কষ্টের কথা অনুভূতি থেকেই উনি ইউনিয়ন পরিষদগুলোকে এই অভাবী দুস্থ সিএনজি চালকদের মাঝে প্রধানমন্ত্রী খাদ্য সামগ্রী বিতরণের যে নির্দেশনা দিয়ে দিলেন সেই বিষয়ে কথা বলছিলেন মহামায়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান গরিবশোষণ বাসা চৌধুরী। আমরা এই পর্যায়ে বক্তব্য জানব যিনি সিএনজি চালকদের কষ্টের কথা অনুভব করে তাদের মাঝে খাদ্য সামগ্রীর যে আয়োজন, বিতরণের যে আয়োজন, যার নির্দেশনা এই আয়োজন, আমরা সেই সাগরদী উপজেলার জননন্দিত উপজেলা ধন্যবাদ আপনাকে বিসমিল্লাহির রহমানির রহিম। জানেন করোনা ভাইরাসের কারণে আজকে বিশ্ব লণ্ডভণ্ড হয়ে গিয়েছে, তার মধ্যে আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশও লণ্ডভণ্ড হওয়ার পথে ছিল। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুনির্দিষ্ট নির্দেশনা এবং কঠিন নেতৃত্বের কারণে আজকে আল্লাহর রহমতে আমরা ভালো অবস্থানে আছি। পুরো পৃথিবীর মধ্যে আমরা আরো ভালো অবস্থানে থাকতে চাই। সেক্ষেত্রে আজকে আমাদের ছাগলনাইয়া উপজেলার 3.5 লক্ষ মানুষের বসবাস, এর মধ্যে আপনি জানেন এই করোনা ভাইরাস আমাদেরকে লণ্ডভণ্ড করে দেওয়ার পথেই আমরা আমাদের পুরো উপজেলাকে অঘোষিত একটা লকডাউনের মধ্যে নিয়ে এসেছি। আমরা রেস্ট্রিক্টেড করে দিয়েছি যানবাহন থেকে শুরু করে মুন্ডা রিক্সা সিএনজি সব কিছু। তো সেক্ষেত্রে আমাদের সিএনজি ড্রাইভাররা অনেক কষ্টের মধ্যে আছে, আমি জানি। ওদের একমাত্র জীবিকা নির্বাহ করার বাহন সিএনজি। সিএনজি ছাড়া ওরা পরিবার চলে, পরিজন চলে, ছেলেমেয়েরা পড়ালেখা করে, পরিবারের সবাই আর্থিক সচ্ছলতা আসে। আজকে তাদের সিএনজি ছাড়া বন্ধ। তাই প্রত্যেকটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আমাদের মহামায়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান গরিবশোষণ চৌধুরী বাদশা সাহেবকে আমি বলেছি, পাঠানগর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল হায়দার জুয়েল চৌধুরীকে বলেছি, বিশেষ করে এই দু জায়গার পৌরসভা, এই তিন জায়গায় আমাদের সিএনজি ড্রাইভার বেশি। যে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এবং উপজেলা পরিষদের পক্ষ থেকে আমরা আমাদের প্রত্যেকটা সিএনজি ড্রাইভারকে এই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী দিতে চাই। তার পাশাপাশি আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকেও প্রতি দিয়ে এসেছি, ভবিষ্যতেও এই সিএনজি ড্রাইভারদের পাশে থাকতে চাই এবং তারা যেন কোনোভাবে অভুক্ত না থাকে, তাদের পরিবার পরিজন যেন অন্তত 2-4টা খেয়ে বেঁচে থাকতে পারে এই 10-15 দিন। আর যে কয়েকদিন আমাদেরকে এই অসহায় অবস্থা থাকতে হবে, লকডাউনের মধ্যে থাকতে হবে, সেই দিনগুলো যেন তারা সুন্দরভাবে পালন করতে পারে পরিবার পরিজন নিয়ে। তৃতীয়ত আমরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহেব উনি বলেছেন লিস্ট করে প্রত্যেকটা ড্রাইভারকে দেওয়া হবে, কেউ আল্লাহর বাদ যাবে না। আমাদের মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত কিছু ব্যবসায়ী আছেন, ব্যবসায়ীরা সেটা বাদ যাবেন না। ইতিমধ্যে আপনাদের জন্য আমরা লিস্ট করে যাচ্ছি। আমরা মধ্যবিত্ত পরিবারের মাঝেও এই খাবার মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী তুলে দিচ্ছি। আমরা আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে সাধ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। আজকে আমাদের মনে রাখতে হবে ছাগলনাইয়া উপজেলার 3.5 লক্ষ মানুষ আমরা একটা পরিবার, আমরা একটা পরিবার হিসেবে বসবাস করতে চাই। আমি খাবো আপনি খাবেন না, এটা কোনোদিনও হতে পারে না। আমি খেলি আপনিও খাবেন ইনশাল্লাহ,
আমাদের প্রিয় নেতা ফেনীগড় মাওসের নেতা নিজামুদ্দিন হাজারী দিক নির্দেশনায় আজকে আমাদের দুই মাস অবধি আমাদের এই উপহার সামগ্রী বিতরণের কাজ চলে যাচ্ছে। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা চেষ্টা করে যাচ্ছি এই উপজেলার হতদরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, যারা মধ্যবিত্ত আছেন তাদের ঘরে ঘরে রাত্রে অন্ধকারে আমরা খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। সেক্ষেত্রে আমি বিশেষ আশা করি আগামীতে ইনশাল্লাহ আপনাদের খাদ্যের অভাব হবে না। আমরা বিভিন্নভাবে চেষ্টা করব যে আপনাদেরকে ওই খাদ্যটা দেওয়ার জন্য। এর মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আপনারা একটি সুসংবাদ পেয়েছেন যে আপনারা এই এলাকায় 1200 পরিবারকে যে 2500 টাকা করে আমরা ইনশাল্লাহ এই আগামী দুই তিন দিনের মধ্যে আপনারা পাবেন মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার। এর মধ্যে আমাদের সামাজিক নিরাপত্তা আছে, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা এবং আপনার প্রতিবন্ধী ভাতা, বিভিন্নভাবে আমরা সামাজিক নিরাপত্তা দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আজকে আমাদের অসহায় গরিব দুঃখীকে আপনার খেয়ে পড়ে চলার ব্যবস্থা করে দিয়েছেন। এর মধ্যে আমরা ইমাম মুয়াজ্জিন সাহেবদেরকে দিয়েছি ইনশাল্লাহ, যারা ইমাম মুয়াজ্জিন সাহেব তাদেরকে আমরা আমাদের আমাদের নিজামুদ্দিন হাজারী এমপি মহোদয় আমাদের প্রিয় নেতার পক্ষ থেকে আমরা তাদেরকে দিয়েছি ইনশাল্লাহ। আগামীতে আমরা প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে যদি অন্য কেউ সুশীল সমাজের কোনো প্রতিনিধি তারা যদি অভুক্ত কিংবা কষ্ট করে তারা আমাদের সাথে গোপনে যোগাযোগ করলে আমরা আল্লাহর মধ্যে তাদেরকেও দিব। তবে একটি কথা মনে রাখবেন, আমরা ঘর থেকে বের হব না, আমরা লকডাউনের মধ্যে থাকবো, পরিবার পরিজন নিয়ে আমরা ঘরের মধ্যে থাকবো। আপনাদের কি প্রয়োজন আছে আমরা অতন্ত প্রহরের মধ্যে থেকে থাকবো। আমাদের কুইক রেসপন্স টিমস আছে, আমাদের অ্যাম্বুলেন্স আছে, আমাদের বিভিন্ন যানবাহন আছে, প্রয়োজন হলে আপনাদের ঘরে ঘরে আমরা খাবার পৌঁছে দিব। তারপর আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই কেউ ঘর থেকে বের হবেন না, সবাই ঘরে থাকবেন, বাড়িতে থাকবেন, সবাই ঘর থেকে যদি বিনা কারণে কেউ বের হওয়ার কোনো প্রয়োজন নেই। আল্লাহ মাফ করক এই ভাইরাসটা যদি আমাদের ঘরে ঢুকে পড়ে, পরিবার পরিজন স্বামী স্ত্রীর মধ্যে ঢুকে পড়ে, তাহলে আমাদের অনেক কষ্ট করতে হবে। আপনার কারণে আপনার নিষ্পাপ পরিবার, আমার কারণে আমি বলি আমার পরিবার সবসময় হুমকির মুখে থাকে, তারা ঘুমায় না, খাইতে পারে না, যে আমি কোনো ভাইরাস নিয়ে মানুষের কল্যাণে আত্মনিয়োগ করার জন্য, মানুষকে একটু সুখে শান্তিতে রাখার জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আসা। আমরা তার জীবন বাজি রেখে জীবনের মায়া উপেক্ষা করে পরিবার পরিজনকে স্বামী স্ত্রীকে আমাদের সন্তানকে নাহক করে তাদেরকে ঘরে বন্দি করে আমরা বেরিয়ে চলে আসছি। শুধু আপনাদেরকে বলার জন্য আপনারা ভালো থাকুন, আপনার ঘরে থাকুন, নিরাপদে থাকুন, যেন এই উপজেলার 3.5 লক্ষ মানুষের মধ্যে কেউ অভুক্ত না থাকে, কেউ ক্ষুধার্ত না থাকে। আমরা অল্প অল্প করে খাবো, অসুবিধা নেই, তবে আমরা ভাগযোগ করে খাবো। আমরা সবাই মিলেমিশে আল্লাহর রহমতে করোনা ভাইরাসকে আমরা প্রতিহত করব ইনশাল্লাহ। আর দেখবেন 15-20 দিনের মধ্যে আমরা করোনা ভাইরাসকে সমূলে ইনশাল্লাহ পরে আমরা প্রতিহত করে আবার আমরা মাথা উঁচু করে দাঁড়াবো। পরিবার পরিজন নিয়ে ছাগলনাই উপজেলার 3.5 লক্ষ মানুষ নিয়ে আমরা মাথা উঁচু করে চলবো ইনশাল্লাহ। এই প্রত্যাশা রেখে আপনাদের সুস্থতা কামনা করে, আপনাদের সবাইকে ন্যায় খায়াত কামনা করে আমি সংক্ষিপ্ত কথা কেন শেষ করলাম। আসসালামু আলাইকুম, জয় বাংলা। CNN BD আমাদের বাংলা।